আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে দশহরা, তা দশহরার আমরা পুজো দিতে যাবো। দেখতেই পাচ্ছ মৌ রেডি হয়ে গেছে সকাল সকাল, এখন বাজে সকাল আটটা, আটটার সময় পুজো দিতে যাবো। আমি সব দোকানে গেছিলাম, সেই জন্য দেখছি পুরো ভিজে গেছি। দোকান থেকে সব পুজোর জিনিসপত্র যা যা লাগে আর কি। এছাড়া আজকে তো দশহরা মানে আজকে তো আর কি ওই চিড়ে মুরগি খাওয়া হবে, সেই জন্য চিড়ে মুরগি আম কলা দই এইসব কিনে নিয়ে এলাম। তাছাড়া আজকে বৃহস্পতিবার হরের পুজো হবে। আর কিছু বলো বলতে, আমরা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। ওই যে মৌ হাতে সব মানে ঠাকুরের সব নিয়ে নিয়েছে, বাতাসা ফুল এইসব যা তা নেওয়া নিয়ে নিয়েছে। দুজনেই ঘুমে গেছি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি রামতলা। এটা বড় বাবার মন্দির, মানে শনিদেবের মন্দির। এটা দশের পল্লীর উল্টো দিকে এই মন্দিরটা আছে। তো এই মন্দিরটা আমি মানে অমিত তো আসেই, অমিত এখানে পুজো দেয় বড় বাবার মন্দিরে শনিবার শনিবার, মানে মাঝে মধ্যেই দিয়ে দেয়। আর তার সাথে যেখানেই বড় বাবা থাকবে সেখানেই কালীমা থাকবে। তো এখানেই দশহরার পুজো দিতে চলে এসেছি, কারণ এখানে দেখো একটা মনসা ঠাকুর আছে। এই যে দেখো আমি ধূপ গড়াচ্ছি, এখানে ভোলে বাবার সঙ্গে মনসা ঠাকুর আছে। তো এখানে পুজো দিয়ে দিচ্ছি, ঠাকুর মশাইকে পুজোর ডালা দিয়ে দিয়েছি। তো এখানে একটা গাছ আছে বড়, আর যেখানেই মন্দির সেখানে তো বট গাছ বা অশ্বত্থ গাছ থাকবেই। তো এখানে ধূপ বাতি দেওয়ার জায়গা আছে, তো আমি ধূপ বাতিটা ওখানে দিয়ে মানে বাতি দিইনি, ধূপ দিচ্ছি, কারণ বাতি এখন হাওয়াতেই নিভে যায়। তো আমাদের ঠাকুর মশাই ওই যে ডালা দিয়েছিলাম দশ ফল দিয়ে, সব যে পুজো দিয়েছিলাম ওটা ঠাকুর মশাই পুজো করিয়ে দিচ্ছেন। আর দেখো এখানে রামতলা একটু টুকটাক কেনাকাটার আছে, সেই জন্য এটা বাস স্ট্যান্ড দেখতেই পেলে, রামতলার এটা বাস স্ট্যান্ড, 52 নম্বর বাস এখানে থাকে। তো একটু যাচ্ছি টুকটাক কেনার আছে বলে। মাছের বাজার দেখো কত ফাঁকা, কারণ আজকে যেহেতু দশহরা, সবাই আজকে নিরামিষই খায়, বেশিরভাগ মানুষ মাছটা খায় না, সেই জন্য দেখো বাজার কত ফাঁকা। আজকের বাজার অনেক ফাঁকা, আর ফাঁকা তারপরে এখন বাজে এই আটটা করে, এই বাজারটা ভিড় হয় 10টা নাগাদ করে। আটটার সময় মানুষ তো ঘুম থেকে অনেকেই ওঠে না। এবার দেখো এই সব দোকান বন্ধ, কারণ আজকে বৃহস্পতিবার। আর দেখো আমি ঘরের পুজোও করে নিচ্ছি, আমি রামতলা থেকে এসে দশের ওখান থেকে দশহরার পুজো দিয়ে আমি এবার ঘরের পুজোও করে নিচ্ছি। বৃহস্পতিবার যেহেতু আমাদের বাড়িতে ফুল মালা নিয়ে আসা হয়, তো সব মালা সাজিয়ে নিচ্ছি ঠাকুরকে। সব প্রথমে এই দেখো সব প্লেটে আমি মালা নিয়ে নিয়েছি, সব এগুলো গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নিয়েছি, কারণ মালা বাইরে থেকে আনলে একটু প্রথমে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেবে। বন্ধুরা আমরা তো পুজো দিয়ে চলে এলাম, আমরা দেখতেই পেলে মন্দির আজকে মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল বলো মন্দিরটা। আজকে দশহরার পুজো, আর আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য ঘরের জন্য সব ফুল বাতাসা মিষ্টি, বাতাসাটা কোথায় গো ফুল বাতাসা মিজরি এলাচনা সব নিয়ে এসছি। তা দেখতেই পাচ্ছ আজকে মৌ পুজো করছে, মৌয়ের আজকে দশহরা পুজো দিতে যাওয়ার জন্য তাড়াতাড়ি সব চানটান হয়ে গেছে, সব ঠাকুরকে ফুলের ঠান্ডা পড়াচ্ছে। আর আমারও তো আজকে অফিস আছে, এবার সেই জন্য আজকে আমি অফিস যাওয়ার জন্য এখন রেডি হয়ে নেবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এরপর থেকে মৌ পড়বে, ওরা সারাদিন কী করবে না করবে সেগুলো সব দেখাবে, কী খেলো না খেলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা আজকে যেহেতু দশহরা, সেই জন্য বাড়ির ঠাকুরকেও একটি মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, আর সন্দেশ এনেছিল অমিত। তো ফুলগুলো আমি এরকমভাবে সব ফুল, কুঁচো ফুল আছে, মালা আছে, সব এইগুলো আমি ফার্স্ট গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, তারপরে আমি ঠাকুরের পটচিত্রতে পরিয়ে দিয়েছি মালাগুলো। আর দেখো এখানে কালী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, সব ঠাকুরের পায়ে ফুল দিচ্ছি, পুজো ফুল। তো আমার পুজো করা হয়েও গেছে, এবার দুপুরের যেটা খাওয়া হবে, আজকে দশহরা যেহেতু সেই জন্য আগে মা বলতো, মানে মা বলতো আর এখনও করে, যেটা মা বলে যে দশহরার দিনকে নাকি আম দুধ কলা এইসব খেতে হয়, দুধ একটু হলেও খেতে হয়, সেই জন্য চিঁড়ে মুরগির দুধ খাচ্ছি,
দই আছে আম কলা সবই খাবো এবার আগেতে খেতাম না মা জোর করে মেখে গালে হাঁ করিয়ে দিয়ে দিত বলতো যে না একটু নিয়ম মতো খেতে হয় তো সেই জন্য আগে খুবই ঝামেলা করতাম কিন্তু এখন যেহেতু বুঝে গেছি সংসারের মঙ্গলের জন্যই মায়েরা সব কিছু করে তো আমিও সেই জন্য সংসারের মঙ্গলের জন্য নিয়ম মাফিক আমিও বললাম যে ঠিক আছে আম দুধ চিঁড়ে কলা সবই খাবো দই তো দেখো এখানে কাটা হচ্ছে শাশুড়ি মা আম কেটে নিচ্ছে আর আম খাওয়া হবে এবারে মানে এবারে দুপুরে খাওয়া হবে আর কি সকালবেলা টিফিনে ছিল অমিত লুচি আলুর দম মিষ্টি সবই নিয়ে গিয়েছিল আর সকালে আমরা লুচি আলুর দম খেয়ে নিয়েছিলাম মুড়ি আলুর দম লুচি এইসব সকালের টিফিনে খেয়েছিলাম আর দুপুরে আমরা ফলার খাবো এই যে দেখো সব আম কলা দই চিড়ে মুড়কি দুধ এইটা খাবো আর রাত্রিরে আমাদের আজকে হবে ঘুগনি ঘুগনি পরোটা দেখো চামচ নিয়ে নিলাম এই যে দেখো দইয়ের ভাঁড় মিষ্টি দই আমার খুব ফেভারিট আর আমার মিষ্টি দই ফেভারিট আমার মামার বাড়িতে অন্নপূর্ণ মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা দোকান আছে মাকড়দা ঝালুয়ার বেড়ে তো ওইখানের আমার অন্নপূর্ণার মিষ্টি দই আমার ফেভারিট ওইখানকার আমার পান্তুয়াও ফেভারিট আর মিষ্টি দই ফেভারিট তো আমি গেলেই মামারা মিষ্টি দই নিয়ে চলে আসে বা আমাদের বাড়িতেও মিষ্টি দই পান্তুয়া এগুলো অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার থেকে আনা হয় তো খুবই আমার প্রিয় মিষ্টি দই আমার সব জায়গারই ভালো লাগে তো এখানকারও আমাদের এখানে রামতলার আমাদের ভরসাজি পাড়ায় লোকনাথ বাবার মিষ্টির দোকানের এইটা মিষ্টি দই তো খুব সুন্দর লাগে এই লোকনাথ বাবা দোকানের আমার মিষ্টি দইটা বেশ একদম চাপ চাপ খুব সুন্দরই তো দেখো আমরা এবার খেয়ে নেব দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে সন্ধ্যেবেলায় বলা হয় দশহরার দিনকে বৃষ্টি হওয়াও নাকি একটু ভালো তো সেই অনুযায়ী বৃষ্টি হচ্ছে তো আমার খুবই আনন্দ হচ্ছে দেখো প্রচণ্ড জোর ঝড় উঠেছিল আর ঝড় ওঠার পরেই বৃষ্টিও নেমে গেছে তো অমিত এই মাত্র জাস্ট মানে এলো আরো ভিজেই এসেছে বন্ধুরা তাহলে তো আমাদের আজকে সারাদিনের আজকে দশহরা কেমন কাটলো সেটা তো তোমরা দেখেই নিলে আমি আমার অফিস থেকে বাড়িও চলে এসেছি তখন তো সেই সকালে বললাম যে অফিস যাবো রেডি হতে তারপর সন্ধ্যাবেলা বাড়িও চলে এসেছি এবার বাড়ি আসার পথে খুব জোর একটু ঝড় উঠলো তারপর বৃষ্টি হলো তাই বৃষ্টিতে আসার সময় একটু ভিজেও গেছি ভিজে টিজে এসে ভিজে জামা কাপড় ছেড়ে রেখে পুরো ডাব হয়ে এসেছে পুরো একদম চান করে একদম চান করে ফেললাম চান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তা বৃষ্টিটা হয়েছে একদিকে ভালোই হয়েছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর আজকে দশহরার দিনকে বৃষ্টি হওয়া ভালো আর বলে নাকি দশহরার দিনকে বৃষ্টি হওয়া ভালো তো যাই হোক বৃষ্টি হয়েছে সব দিকেই শান্তি ঠিক আছে মনও শান্তি ওয়েদারও প্রচণ্ড গরম হয়েছিল কদিন ধরে হওয়াটা দরকারও ছিল তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে দেখালাম বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্টে বলো ঠিক আছে আর আমাদের চ্যানেলটাকে যারা আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো আর চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা টাটা লাভ ইউ গুড নাইট